হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ এখানে শুকনো কুল আছে, তো কুলের আচার করব, তার জন্যই আজকের ভিডিওটা করা। তো বাজার থেকে দেখো শুকনো কুল নিয়ে এসেছে, তো কিছু কুল নেব, নিয়ে আচার বানাবো। তো তার জন্য দেখো প্রিপারেশন চলছে, তো কুলের আচারটা আমি সিম্পলি ভাবেই করব। তো কুলের আচার রেসিপিটা আজ তোমাদের শেয়ার করব। তো অনেকে অনেক রকম করে থাকো, তো আমি কীভাবে করছি সেটা শেয়ার করছি। তো দেখো কুলগুলি ভালো দেখে বেছে নিয়ে ডাঁটগুলি ফেলে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছো কুলের মধ্যে দিয়ে দিলাম জল, জল দিয়ে ভালো করে কুলগুলিকে ধুয়ে নেব, কারণ কুলগুলিতে অনেক ধুলাবালি থাকে। ধুয়ে নিয়ে তারপর একটু লবণ দিয়ে হালকা আমি ভাপিয়ে নিয়েছি, কারণ কুলের চামড়াগুলো খুব ভারী থাকে তার জন্য। আর দেখো এখানে কড়াই বসাই দিলাম রেসিপিটা করার জন্য, আর কড়াতে দিয়ে দিলাম গুড়। গুড় দিয়ে অল্প করে জল দিয়ে গুড়টাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম গলিয়ে নেব। তো বন্ধুরা, কুলটাকে আমরা গ্রামের ভাষায় বড়ই বলে থাকি। তো এক দাদাভাই কমেন্ট করেছিল, বড়ইটা কি ফল নাকি? হ্যাঁ দাদাভাই, বড়ই হচ্ছে ফল টক জাতীয়। তো দেখো বন্ধুরা, আমার গুড়টা গলানো হয়ে গেছে, গলানোর পর আমি একটু ছেঁকে নিয়েছিলাম, তো এটা দেখাইনি। আর তারপর দেখো এখন দিয়ে দিচ্ছি এই যে ভাপানো বড়ইগুলা বা কুলগুলা। তো দিয়ে এখন পরিমাণ মতো লবণ আর দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো সেই পরিমাণগুলি আর বলিনি, তোমরা তোমাদের মতন করে দিয়ে আচার করবে। তো আমি আমার মতন করে করলাম, তো দিয়ে দিলাম লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ দাদাভাই, যদি ভিডিওটা দেখে থাকো, কুল আর বড়ি একই কথা। তো আমি এখন কুল বলো আর বড়ি বলো আচার বানাচ্ছি, দারুণ টেস্টি মজাদার একটা, মানে কী বলবো, টক মিষ্টি ঝাল আচার। তো আচারের রেসিপিটা আমি সিম্পলিভাবে করছি, সেটাই তোমাদের শেয়ার করছি। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, লাইক দেও না প্লিজ, লাইক দিবে, লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের লাইক কমেন্ট আমার ভিডিও করতে খুব উৎসাহিত করে বন্ধুরা। তো প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওদেরকে সাপোর্ট করার জন্য, দেশের বাইরে এবং দেশের মধ্যে যারা আমার ভিডিওটা দেখো, বন্ধুদের অনেক ভালোবাসা জানাই, থ্যাংক ইউ জানাই। তো দেখো আমার বড়ির আচারটা কি ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, কালারগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর চেপে চেপে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, জিরা গুঁড়োটা দেবো ফ্লেভারের জন্য। তো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে তারপর আবার জিরে গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে দেব। আর চেপে চেপে দিচ্ছি, কারণ কুলগুলির ভিতর যাতে গুড় মশলা সব কিছু মিশে যায়, তার জন্য একটু নেড়ে ছেড়ে ভালো করে কষানোর মতনই হচ্ছে। আর কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে বন্ধুরা বলে তো। তো কারা কারা এরকম আচার করে খাও অবশ্যই বলবে। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তো আমি শুকনো লঙ্কাটাকে একটু হালকা ভেজে নিয়ে চিলি ফ্লেক্স করে তো আচারটার মধ্যে দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভারের জন্য। এটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, কুলের আচার বানাতে গিয়ে আমার তো জিভে জল এসে গেছে, কার কার এসে গেছে অবশ্যই বলো। আর দেখো এখন দিয়ে দিলাম আমি একটু মিষ্টি জিরার গুঁড়ো। মিষ্টি জিরাটা হচ্ছে বন্ধুরা কী বলবো, গোয়া মশুরি যে বলে এটা আর কি, এটা আমি হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম, ভালো ফ্লেভার আসে আর একটু ভালো স্যান্টও আসে। তো আর এগুলির জন্যই মানে কুলের আচারটা দারুণ টেস্টি হয়। তো কারা কারা এরকম আচার করে খাও অবশ্যই বলবে। তো আমার আচার রেডি হয়ে গেছে কুলের, আর বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন নিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা দেখো বাটিতে নিয়ে নিলাম, আর কত ইয়াম্মি টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আচারের রেসিপিটা এখানে এন করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখাবো বন্ধুরা। বাই, টাটা, সি ইউ এগেইন।